ভাঙ্গা থানা মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর পশ্চিমপাড়া এলাকায় রাশিদুজ্জামান শেখ স্কুল হইতে উজিরখাঁর কান্দি পর্যন্ত ইটের সোলিং এর যে রাস্তাটি নেওয়া হয়েছে তা সরকারি খাস জায়গা না থাকায় ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে রাস্তাটি নেওয়া হয়। তবে কিছু ক্ষমতাশীল লোকের কারণে মোহাম্মদ সরোয়ার ফকিরের পুরো জমির উপর দিয়ে রাস্তাটি নেওয়া হয়েছে। এলাকাবাসী জানায়, ক্ষেতের আইলের মাঝখান দিয়ে দুই পাশের জমি সমানভাবে নিয়ে রাস্তাটি তৈরি করলে কারো কোনো আপত্তি থাকত না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ফরিদপুর পুলিশ সুপার মহোদয়ের নিকটে অভিযোগ দাখিল করলে উপজেলা নির্বাহী অফিসার মানিকদহ চেয়ারম্যানকে এই রাস্তার সমস্যার সমাধান করতে বলেন। কিন্তু চেয়ারম্যান এই বিষয়ে কোনো সমাধান করতে পারেননি। ভবিষ্যতে এই রাস্তা দিয়ে বড় ধরনের গোলযোগ হওয়ার সম্ভাবনা থেকেই যায়, তাই এর সঠিক সমাধানের জন্য ভুক্তভোগীরা সরকারের কাছে দাবি করছে। কোনো জমি আতালির উপর দেয়, কিন্তু আমাকে ওই জায়গাতে আমার নিজের জমির ভিতর দিয়ে নিয়ে দলীয়করণ করে জোরপূর্বক করে আতাল দেয় নাই জোরপূর্বক করে নিয়েছে আমার জমির ভিতর দিয়ে। পাশে অন্য জমি থাকাকালীন হে আতাল দেয় নাই আমার জমির সম্পূর্ণ আমার জমির ভিতর দিয়ে কথা কইলে তারা আমার মারপিট করে বা আমি দেশে থাকা পারি না, এই জবরদস্তিভাবে এইভাবে রাস্তা করে নিয়েছে আমি ঠেকাইল। এর জন্য আমি দরখাস্ত দিচ্ছি এসপি অফিসি, টিউন অফিসি, উপজেলা ইঞ্জিনিয়ার অফিসি, থানা নির্বাহী কর্মকর্তা ও থানা ইনচার্জ অফিসি। কিন্তু থানা ইনচার্জ অফিসি গুনে থানায় গুনে লোক আইসল একজন আইসে একদিন ডেট দিয়ে তার পরবর্তীতে কয়েক যে এটা তো আমার কাজ না, এইটা হলো ওই উপজেলার নির্বাহী অফিসার টিউন সাহেবরে ফোন এই দরখাস্ত করেন। টিউন সাহেবরে দিছি সময় নিয়ে চেয়ারম্যানের উপর দিছে, চেয়ারম্যান সময় নিয়ে তারপর আমার মানা করে দিছে যে আমি কিছু করা পারলাম না।